তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে বললেন মির্জা ফখরুল। এরপর আওয়ামী লীগ কবে ভালো হবে প্রশ্ন ছিল রিজভীর। এরপর সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করেছে বললেন মির্জা ফখরুল। এরপর বিএনপি বৈঠক করছে অনুবীক্ষণিক দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলে বললেন মির্জা ফখরুল। সরকার বিরোধী যুগপথ আন্দোলন গড়ে তুলতে বিশ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির সাথে সংলাপ করছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল সোমবার সকালে এই সংলাপ হয়। সংলাপ শেষে বিএনপি মহাসচিব বলেন আমাদের আন্দোলন চলছে, সবাই আমরা ঐক্যবদ্ধ। আমাদের নেতৃত্ব এবং নেতা আগেই ঘোষণা করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা। তিনি বলেন আমরা একমত হয়েছি যে এইসব দাবিতে আমরা যুগপথ আন্দোলন শুরু করব। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ করেই এটা আমরা শুরু করব। মোস্তফা জানামাল হায়দার বলেন আমাদের লক্ষ্য হচ্ছে সবাইকে একত্রিত করা। আল্লাহর রহমতে আমরা সে পথে অনেকখানি অগ্রসর হয়েছি। আমরা আওয়ামী লীগ বিরোধী সব রাজনৈতিক দলের সাথে আলোচনায় সফল কাম হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের সবার ঐক্যবদ্ধ এই সংগ্রাম জয়যুক্ত হবে। গত রোববার বিশ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির সাথে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। এদিকে গতকাল সন্ধ্যার পর অলি আহমদের এলডিপির সাথেও সংলাপে বসে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বিকেলে গুলশান কার্যালয়ে রাজশাহী, রংপুর ও কুমিল্লা বিভাগের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। বৈঠকে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি সফলে দায়িত্বশীল নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গতি রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে বৈঠকের পর বিশ দলীয় জোটের অন্যতম শরিক এএলডিপির চেয়ারম্যান অলি আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডিজেল, পেট্রোল, অক্টেনের দাম বৃদ্ধিতে সর্বত্র এর বিরূপ প্রভাব পড়েছে। মানুষ সুশাসন পাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে না, যে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে, আপনাদের উপর আমাদের ওপর যে নির্যাতন হচ্ছে, এইসব থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এই নেতৃত্ব ছাড়া তারা গণতন্ত্র ফিরে আসার সম্ভাবনা নেই। অলি বলেন বিএনপি ইতিমধ্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা। অতীতে যে কোনো সময়ে আমরা ভুল করেছি আর যার কারণে আজকে আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। এবার আমরা সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এই সরকারের পদত্যাগ চাই। তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন সরকার আসবে, তারা প্রশাসনকে ঠিক করবে। মানুষ যখন প্রস্তুত হবে, প্রশাসন যখন প্রস্তুত হবে, জনগণ যখন ভোট দিতে পারবে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, তখন নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বর্তমান অবস্থায় যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হবে না, কারণ প্রশাসনের প্রত্যেকটি জায়গায় ছাত্রলীগ ও যুবলীগের প্রাধান্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই সরকারের পতন, আমরা একসাথে যুগপথ আন্দোলনে একমত হয়েছি, আমরা পরবর্তীতে অন্যান্য দলের সাথে আলোচনার পরে দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা নিয়ে আমরা জনগণের সামনে আন্দোলনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাব। বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নিয়ে রাতে মহাকালীর DOHS-এর বাসায় এএলডিপির চেয়ারম্যান অলি আহমেদের বাসায় যান। তিনি এএলডিপির নেতাদের সাথে যুগপথ আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে আওয়ামী লীগ কবে ভালো ছিল প্রশ্ন রিজভীর। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কবে ভালো ছিল এমন প্রশ্ন রেখেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন অনেকেই বলে এই আওয়ামী লীগ আর সে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ কবে ভালো ছিল, 72 থেকে 75 সালে আমরা দেখেছি লাল বাহিনী, নীল বাহিনী, সবুজ বাহিনী, রক্ষী বাহিনীর কথাও আমরা জানি। এখন আমরা দেখছি নানা বাহিনী, ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী। সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এইসব কথা বলেন। এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপির এই নেতা বলেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে যা হচ্ছে তা অবর্ণনীয় ও ন্যাক্কারজনক। আসলে সরকার ছাত্রলীগকে কী বানাচ্ছেন, তাদেরকে তো খুনি বানাচ্ছেন। এর আগে দর্জি বিশ্বজিৎকে হত্যা করছে, আজকে ছাত্রলীগের নামে ছাত্র আছে কিন্তু পড়ালেখা তো নেই। বিএনপির এই মুখপাত্র বলেন আমাদেরকে অনেকেই বলেন বিএনপি ইডেনের
বিষয় কি করছে। আমরা ইডেনে ছাত্রলীগের কুকর্মের প্রতিবাদ ও ধিক্কার জানাই আজকে এত এত মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের দেশের স্বাধীনতা আজ কোথায়। আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে খালি গণতন্ত্রের কথা বলে। তিনি বলেন ইডেনে ছাত্রলীগের কুকীর্তি ন্যাক্কারজনক, আসলে ছাত্রলীগের উপরের দিকে যারা আছেন তারা ভালো না, ফলে ছাত্রলীগ তো নারীদের উপর আক্রমণ করবে, তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইবে না। তারা ইডেন কলেজকে ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে, সেখানে কোনো ভবন নির্মাণ কাজ হলে সেগুলো থেকে চাঁদা দাবি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে, তারা সেখানে হলগুলো নিয়ন্ত্রণ করে। সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মহিলা দলের নেতাকর্মীরা। এদিকে সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করছে। মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা অ্যাড আব্দুস সালাম আজাদ, মীর সারফত আলী সপু প্রমুখ নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। মির্জা ফখরুল বিএনপি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন আমরা 71 সালে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু আজ 50 বছর পরও সে আশা পূরণ হয়নি। দেশের জনপ্রিয় নেতা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসনে পাঠিয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামি করেছে। আজকে দানব সরকার আমাদেরকে নির্যাতন করেছে। দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে অসত্যকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে। এদিকে বিএনপি বৈঠক করছে অনুবীক্ষণিক দলগুলোর সঙ্গে বললেন তত্ত্বমন্ত্রী। সংলাপের নামে বিএনপি অনুবীক্ষণিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। ডাক্তার হাসান বলেন বিএনপি 2018 সালেও সব দলের সঙ্গে সংলাপ করেছিল। সংলাপ করে একটি বড় ঐক্য, তাদের ভাষা একটি জাতীয় ঐক্য তারা প্রতিষ্ঠা করেছিল এবং সে ঐক্যের ফলাফল হচ্ছে বিএনপি মাত্র 5টি আসন পেয়েছিল। সেখানে ডানপন্থী বামপন্থী অতি ডান অতি বামরা ছিল, আবার মাইক্রোস্কোপিক দলগুলোও ছিল। যেমন গতকাল তারা বৈঠক করেছে কল্যাণ পার্টির সাথে, অনুবীক্ষণিক দলের সঙ্গে বৈঠক করে যখন তারা বলে যে বৃহত্তর ঐক্য গঠন করবে তখন মানুষ হাসে। কল্যাণ পার্টির চেয়ারম্যান আছে মহাসচিব, যে কে আমি জানি না, মির্জা ফখরুল সাহেব জানেন কি না তাও আমি জানি না। এই ধরনের দলের সঙ্গে বৈঠক কিছু সংখ্যক সংবাদ পরিবেশন করা ছাড়া আর অন্য কিছু নয়। সাংবাদিকরা বিএনপির মিছিল সমাবেশ মারমুখী বলে প্রতীয়মান এ বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন বিএনপির উদ্দেশ্যে হচ্ছে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। তারা 2013 থেকে 2014 সালে 2018 সালে নির্বাচনের আগে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছিল, এখনও চেষ্টা করেছে।